এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরাকাত সুপ্রিয় মুসলিম বোনেরা জিলহজ মাস অত্যন্ত ফজিরতপূর্ণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস যে মাসের দশ দিন রমজানের শেষ দশকের থেকে উত্তম এই জন্য অনেক মুসলিম বোনেরা বিশেষ করে যাদের মাসিক পিরিয়ড হায়েজের সময় হয়ে গেছে বা হায়েজ চলতেছে তারা হতাশ হয়ে যাচ্ছেন এই গুরুত্বপূর্ণ দিনগুলিতে আমরা তো বঞ্চিত হচ্ছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারতেছি না তাদের উদ্দেশ্যে বলবো বঞ্চিত হওয়ার কিছু নয় আল্লাহর সন্তুষ্টি আপনারা অর্জন অবশ্যই করতে পারবেন হায়েজ মাসিক পিরিয়ড যাদের চলতেছে বা যাদের হবে সময় রয়েছে তাদের করণীয় কি কিভাবে জিল হাজ মাসের এই সব অর্জন করতে পারবে খুব সহজ আমাদের জানতে হবে এই রোগ যেটি প্রিয় এটি কে দিয়েছেন মহান রব আলমিন দিয়েছেন মহান রবাহ আলমিন আদম সন্তাদের কন্যাদের জন্য লেখে দিয়েছেন এবং এটাও আমাদের জানতে হবে যে একজন সুস্থ মানুষ যখন কোনো আমল করে ধারাবাহিকভাবে আর অসুস্থ হওয়ার কারণ যদি করতে না পারে রব্লা আলমিন তার নিয়তের উপর নির্ভর করে পরিপূর্ণ সয়াব লিখে দেন সুবাহান আল্লাহ প্রিয় বোনেরা হতাশ হবেন না আপনাদের এই অবস্থায় হায়েজ অবস্থায় নিষেধ কি কোরআন তেলাওয়াত শিয়াম সাধনা সালাত এছাড়া এই জিলহজ মাসের যে আরও ইবাদত রয়েছে আল্লাহর সন্তোষজনক কাজ রয়েছে এগুলি করতে পারবেন আপনারা সবসময় আল্লাহর জিকিরে জিব্বা শিক্ত রাখেন যদি কেউ জিকের করে আল্লাহ রব্লা আলমিন তার সাথে হয়ে যান তাকবীর বলেন তাকবীর যে বলবে রসলাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন তাদের জন্য দান সৎকা করেন সম্পদ বৃদ্ধি পাবে পরোপকার করেন ভালো ভালো কাজগুলি করেন সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করেন এ অবস্থায় কোনো পাপে জড়িত হবেন না সম্পূর্ণ পাপ থেকে মুক্ত থাকেন তাহলে দেখবেন যারা সুস্থ থেকে এই দশ দিনের ইবাদত করে সব অর্জন করছে আপনাদের সমপরিমাণ স্বভাবের কোনো সবের কমতি কাটতি হবে না প্রিয় বোনেরা নিরাশ হবেন না তবে সময়টুকু যেন আল্লাহর সন্তুষ্টিমূলক কাজে ব্যয় হয় এটি চেষ্টা করবেন জিব্বা যেন জিকিরে শিখতে থাকে ত্যাগবীর সবসময় যেন বলতে থাকেন এবং সবসময় যেন আল্লাহর সন্তুষ্টিমূলক কাজ করেন তাহলে অবশ্যই আপনারা এই মাসের এই জিলহজের প্রথম দশ দিনের পরিপূর্ণ ফজিলত পাবেন